সকলেই একসাথে একত্রিত হয়েছি নববর্ষকে বরণ করে নেয়ার জন্যে আজকের এই মনোরম সন্ধ্যায় আপনাদের মাঝে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত এবং এর একটি বড় কারণ হচ্ছে যে প্রথম যখন মানিক মিয়া অ্যাভিনিউতে এই আল্পনা আকার উদ্যোগটি গ্রহণের বিষয়ে চিন্তা করা হয় এবং এই উদ্যোগটি নেওয়া হয় সেই সময় থেকে ধারাবাহিকভাবে আট বছর পর পর আমরা অত্যন্ত সফলভাবে এই অনুষ্ঠানটি করতে পেরেছি মাঝে কোভিড উনিশের কারণে কিছুদিন বিরতি পড়ে গেছিলো কিন্তু আমি খুবই আনন্দিত যে আমরা আবার সেই নতুন উদ্যমে আল্পনায় বৈশাখ আবার শুরু করতে পেরেছি এবং শুধু তাই নয় এটা আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গাতেও ছড়িয়ে দেওয়ার যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে সেটা সত্যি অভিনন্দনযোগ্য আমরা ইতিমধ্যেই জেনেছি কিশোরগঞ্জের মিঠামইন এবং খুলনার শিববাড়ি মোড়েও একইভাবে গতকাল থেকে এই আয়োজন শুরু হয়েছে এবং কিশোরগঞ্জের মিঠাময়নে যে উদ্যোগটি সেটার একটি লক্ষ্যকে সামনে রেখেই করা হচ্ছে যাতে সবচেয়ে দীর্ঘ একটি আলপনা আমরা বাংলাদেশ থেকে বিশ্বকে উপহার দিতে পারি সেই লক্ষ্যেই এই কাজটি চলমান রয়েছে আমাদের মাঝে এখানে আমাদের মাননীয় মেয়র আছেন যিনি নিজেও খুব চমৎকার সঙ্গীত পরিবেশন করেন কী কারণে এখানে গান করেননি শুধু বক্তৃতা দিয়েছেন আমি জানি না আর এশিয়াটিকের ব্যবস্থাপনা পরিচালক ইরেশ সে তারই তত্ত্বাবধানে এত বড় একটি কর্মযোগ্য ধারাবাহিকভাবে চলমান রয়েছে এবং সেই সাথে তার টিম বা দলকেও আমি অভিনন্দন জানাই যারা মঞ্চে এসেছিল কারণ আমি দেখেছি বিভিন্ন সময়ে অনেক অনুষ্ঠান আয়োজন করতে গিয়ে যদি কোথাও কোনো তারতম্য হয় ভালোমন্দ কিছু বলার হয় তখন কিন্তু ব্যবস্থাপনা পরিচালককে কোথাও খুঁজে পাওয়া যায় না তখন কিন্তু টিমের সদস্যরাই আমাদের সেই কথাবার্তাগুলো শুনতে হয় তাদের কাজেই তারাই কিন্তু অত্যন্ত নিপুণভাবে তখন সেগুলোকে ঠিকঠাক করে দেন এবং আমাদের অনুষ্ঠানগুলোকে সচল রাখেন সেজন্য আমি টিমকে অভিনন্দন জানাই আমি আরও অভিনন্দন জানাই শিল্পী মনিরুজ্জামান শিল্পী রিটন সহ যে বারোশো জন শিল্পী এই কর্মযজ্ঞের সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং তাদের কারণেই এটা সম্ভব হচ্ছে তাদের সবাইকে আমি বিশেষভাবে অভিনন্দন জানাই আমি বার্জারের রূপালী চৌধুরী আপাকেও আন্তরিক অভিনন্দন জানিয়ে বলতে চাই যে আপা আপনি হয়তো জানেন না যে আপনিও বাংলায় অত্যন্ত স্বাচ্ছন্দ্যে এবং সাবলীলভাবে খুবই চমৎকার বক্তৃতা দেন আগামীকাল নববর্ষ বৈশাখের প্রথম দিন বাঙালির আবহমান ঐতিহ্যের একটি অনন্য মাইল ফলক এই বৈশাখ আমাদের সকল কালিমা ঘুচিয়ে দিয়ে নতুন উদ্যমে নতুন উৎসাহে সকলের জীবনে নিয়ে আসবে অনাবিল সুখ শান্তি এবং সমৃদ্ধি সেটাই আমাদের প্রত্যাশা বাঙালি জাতিসত্ত্বা বিশ্ব বুকে আত্মমর্যাদা নিয়ে আজকে নিজের পরিচিতি এবং স্থান করে নিতে পেরেছে আমি নববর্ষের শুভেচ্ছা জানাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যার নেতৃত্বে একটি গণতান্ত্রিক অসাম্প্রদায়িক বাংলাদেশ আজ অনন্য উচ্চতায় এগিয়ে চলেছে সামনের দিকে আমি নববর্ষের শুভেচ্ছা জানাই সমগ্র দেশবাসীকে এবং আশা করি যে আমাদের এই বাংলাদেশের যে অগ্রযাত্রা যে উন্নয়ন যে সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার যে প্রত্যয় তার সুফল আমরা বাংলার প্রতিটি ঘরে ঘরে সকল মানুষের কাছে পৌঁছে দিতে পারবো বাংলা নববর্ষ বরণ করা এবং আজকের এই বৎসরকে বিদায়ের এই লগ্নে বলতে চাই রাঙিয়ে দিয়ে যাও যাও গো এবার যাবার আগে তোমার আপন রাগে তোমার গোপন রাগে রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে রং যেন মোর মর্মে আগে আমার সকল কর্মে আগে রং যেন আগায় লাগে গভীর জাগায় লাগে আধার নিশার বক্ষে যেমন তারা জাগে পাষাণ গুহার কক্ষে নিঝর ধারা জাগে মেঘের বুকে যেমন মেঘের মন্দ জাগে বিশ্বনাথের কেন্দ্রে যেমন ছন্দ জাগে তেমনি আমায় দোষ দিয়ে যাও যাবার আগে রাঙিয়ে দিয়ে যাও গো এবার যাবার আগে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ চিরজীবী হোক জয় বাংলা জয় বঙ্গবন্ধু